বলা হচ্ছে জয়েন্ট রিভিউ কমিটি, এদিকে জয়েন্টের নাম নেই, এদিককার যারা তাদেরকে কোনো আলোচনা করা হলো না, রিপোর্টে তাদের কোনো সই নেই, এক পক্ষে দিয়ে দিল রায়, এটা হয় কখনো? দিলীপবাবু এসব নিয়মকানুন জানেন না, ভেতরে ঢুকতে চান না, ওপরে ওপরে হাওয়া গরম করা কথা বলেন। দিলীপবাবুরা পুরোপুরি পশ্চিমবঙ্গের যত শিশুরা যায় স্কুলে তাদের সকলের পেটে লাথি মারছেন, সকলের জন্য বন্ধ করে দিতে চাইছেন মিড ডে মিল। এ এত বড় অন্যায় বাংলার শিশুদের ওপর এই যে বিজেপি করছে এবং কেন্দ্রীয় সরকার করছে, তার উত্তর দিলীপবাবুরা পেয়ে যাবেন সামনের নির্বাচনে। শিক্ষায় নিয়োগ, পুরসভায় নিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজের পর এবার মিড ডে মিলে উঠল দুর্নীতির অভিযোগ। মিড ডে মিল নিয়ে বড়সড় গরমিলের অভিযোগ উঠল বাংলায়। কেন্দ্র শিক্ষা মন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে বলা হলো 2022-এ 6 মাসে 16 কোটি অতিরিক্ত মিড ডে মিল দেখিয়ে তুলে নেওয়া হয়েছে 100 কোটি টাকারও বেশি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট, আমি তো আগেই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের খাবারের প্লেট থেকেও চুরি করতে দ্বিধাবোধ করেন না। একবার ভাবুন, যদি তারা একটা আর্থিক বছরে 2 কোয়ার্টারে এপ্রিল থেকে সেপ্টেম্বর 2022-এর মধ্যে 100 কোটি টাকা চুরি করতে পারে, তাহলে গত 12 বছরে কত টাকা সরিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার শাসনের নামে দিনে দুপুরে ডাকাতি করেছে। রাজ্য সরকারের বক্তব্য ওই রিপোর্টে যথাযথভাবে স্থান পায়নি, অভিযোগ রাজ্যের। শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন এই লুকোচুরি খেলাটার কি উদ্দেশ্য, যদি না এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অন্য কোনো অভিসন্ধি থাকে। প্রথম থেকে কথা হয়েছিল যে আমাদের প্রকল্প অধিকর্তা সেই রিপোর্টটি দেখবেন এবং সই করবেন, যেহেতু এটার নাম জিআরএম, জয়েন্ট রিভিউ মিশন। কিন্তু রিপোর্টটা আশ্চর্যজনকভাবে আমাদের কাছে না পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার পর সেখানে নানা রকম কাল্পনিক অর্ধসত্য অসত্য মিলিয়ে আমাদের বিরোধী লোকেরা আসর জমাতে নেমে পড়েন, এবং কিভাবে একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট অভিসন্ধি নিয়ে তারা আমাদের এখানে এই কমিটিকে, যাকে এখন আমার প্রায় কেন্দ্রীয় একটা এজেন্সি বলেই মনে হচ্ছে, আমাদের খবরদারি করার জন্যে আমাদের উপর এবং আমাদের বিশেষ অভিসন্ধি নিয়ে এখানে যে তারা এসেছিল সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। স্কুলে কতজন শিশু পড়ে তা কেউ জানে না, 20-30 জন বাচ্চা আছে, বলা আছে 50 জন আছে, সব জায়গায় দুর্নীতি। রাজ্য শিক্ষামন্ত্রী বলছেন তাকে জিজ্ঞাসা করা হয়নি, যারা চুরি করছে তাকে জিজ্ঞাসা করবে কেন? প্রশ্ন দিলীপ ঘোষের। স্কুল নাই, স্কুলে যেহেতু বাচ্চা নাই সেখানে মিড ডে মিলের খরচা যাচ্ছে, কতজন স্টুডেন্ট আছে তার কোনো হিসাব নেই, 50 জনের জায়গায় 20 জন বাচ্চা, 30 জন বাচ্চা আছে, 50 জনের জন্য মিড ডে মিলের খরচা আসছে, সব জায়গায় দুর্নীতি। সেটা তদন্ত করে যা রিপোর্ট এসেছে সেটা জানা গেছে, পাঠিয়েছেন। শিক্ষামন্ত্রী বলছেন আমাদের জিজ্ঞেস করেনি কেন, আরে যে চোর তাকে কি জিজ্ঞেস করবে, যে চুরি করছে জেনে বুঝে তাকে জিজ্ঞেস করবে নাকি, তাহলে রিপোর্টটা কি হবে? যেটা ওনারা বাস্তব দেখেছেন সেই রিপোর্টই দিয়েছে। কেন্দ্র সরকার ও বিজেপি বাংলায় মিড ডে মিল বন্ধ করে দিতে চাইছে, আগামী নির্বাচনে তার উত্তর পেয়ে যাবেন দিলীপবাবুরা, মন্তব্য করলেন জয়প্রকাশ মজুমদার। বলা হচ্ছে জয়েন্ট রিভিউ কমিটি, এদিকে জয়েন্টের নাম নেই, এদিককার যারা তাদেরকে কোনো আলোচনা করা হলো না, রিপোর্টে তাদের কোনো সই নেই, এক পক্ষে দিয়ে দিল রায়, এটা হয় কখনো? দিলীপবাবু এসব নিয়মকানুন জানেন না, ভেতরে ঢুকতে চান না, ওপরে ওপরে হাওয়া গরম করা কথা বলেন। দিলীপবাবুরা পুরোপুরি পশ্চিমবঙ্গের যত শিশুরা যায় স্কুলে তাদের সকলের পেটে লাথি মারছেন, সকলের জন্য বন্ধ করে দিতে চাইছেন মিড ডে মিল। এ এত বড় অন্যায় বাংলার শিশুদের ওপর এই যে বিজেপি করছে এবং কেন্দ্রীয় সরকার করছে, তার উত্তর দিলীপবাবুরা পেয়ে যাবেন সামনের নির্বাচনে।